এই প্রতিযোগিতার প্রধান অতিথি মিশা সওদাগর কিডা আর বিশেষ অতিথি সাকিব খান আর এইবার যেভাবে জনপ্রিয়তা পাইলো তাতে করি তৃতীয় অতিথি হইতো এই যে পরিমনি কিন্তু উনি আবার ইদানিং গর্ভবতী হইছে এ একবার তিন দিনই গর্ভবতী বিয়ে করে তিন দিন হয়নি হুজুর তিন দিন হয়নি এখনো বিয়ের বয়স বাকি কথা হুজুর কইবেন আমি করছি না ঠিক আছে এখন না এটা 4G 5G ছাড়াই গেছে 4G 5G কি ছাড়াই গেছে তবে এদিকতে ভালো যে ভারতের এক সাংসদ নাম হইলো নুসরাত জাহান ও আবার একবার হিন্দুদের সাথে বিয়ে করে একবার মুসলমানের সাথে বিয়ে করে ওর কোনো জাতও নেই ধর্মও নেই ও যে কোন জাতের ওই সেই এর লালন ফকিরের গান গাওয়া লাগে যে জাত গেল বইলো এ কোন আজব কারখানা ও জাত গেল বইলো মানে জাত চলে গেছে কোন দেশ ও গর্ভবতী হওয়াতে শুরু করে সাংবাদিকরা লেগে রয়েছে যে ওর বাপ কিডা জানার জন্য বাইশা হওয়ার পরেও সে সাংবাদিকরা জানতে পারছে না বাপ কিডা হ্যাঁ তো সেদিকতে তো অন্তত ভালো যে গর্ভবতী হওয়ার সাথে সাথে বলি দিয়েছে যে আমার অমুক দিয়ে আমি আলহামদুলিল্লাহ ওই বিষয় হইল যে গো এই যে শোনেন এই যে দেবেন আপনারা ওই সমালোচনা হয়েছে গালি গালাজ সব আপনাদের আমার না কারণ এই আল্লাহর ওলি আছে ওরা সব করি বেড়াবে অসুবিধা নেই ও কবির কি করলো কবির কানে ফোন কল করলো কানে অভিনয় করলো কানে নাটক করলো তোরা কতি থাক আর আমি করতে থাকি তোরা যত বলিস তত আমার লাভ হয় আগেই বলেছি ঠিক কি না যত সমালোচনা তত লাভ আগেই বলেছি ইউটিউবার ভাইরাও ভালো করে এটা বুঝতে পেরেছে ওই যেখানে আমার নিয়ে সমালোচনা করে ওখানে আবার আমারই খুঁজে পায় অনেকেই খোঁজে মেলা দিন ধরে পায় না ওই জায়গায় যাইয়ে দেখে ও কবির বিন সামাদ ভাই আর একজন পোস্ট করেছে হ্যাঁ সে নাটক করে ওখান থেকে ও কবির ভাইয়ের আইডিটা পাইছি ভাই আমার একটা দাওয়াত দিতে হবে ভাই 50,000 টাকা দেবো ভাই তাও দেন দাওয়াতটা তুই এইটা না লিখলি তো আমার এই টাকাটাই হইতো না আর ওয়াজ তো এমনি প্রতিদিনই করি ওয়াজ তো যদি মোট সব যদি ওয়াজ বন্ধ হয়ে যায় সেদিন 4 ঘন্টা ওয়াজ করলাম সাতক্ষীরায় ওই দিন চাচা ছিল না কয় ঘন্টা করেছি 4 ঘন্টা একটা না প্রতিবন্ধীদের কইছি যে প্রতিবন্ধী মাহফিল প্রতিবন্ধীরা যদি কোরআনের মাহফিল আয়োজন করতে পারে আমি বলেছি গাড়ি ভাড়াও নেবো না আমার টাকাও দিতে হবে না নিজেই যাবো ওয়াজ করে দেবো করে দিয়ে ফিরি একেবারে একদম মাগনা করে চলে আসবো তাও জীবনে সেরা ওয়াজ করেছি একটা না 4 ঘন্টা 4 ঘন্টা ফ্রি ওয়াজ করে দিছি আবার এও করেছি কে জন্য কারণ এখন আবার শুনছি 13 তারিখে মাহফিল বন্ধ তা দেখলাম 2 ঘন্টা করে করি তাহলে 4 ঘন্টা করলি দুটো একদিনই মেরি দিলাম এখন বন্ধ করলো কি না করলো কি তাই না এক এক দিনই এখন ডবল 3 ডবল যে আজকে সকালে হচ্ছে আবার রাত্রি যাবো চুয়াডাঙায় তাহলে দুটো মেরি দিলাম এখন কাল বন্ধ করলো কি না করলো কি টেনশন নেই বন্ধ করবা ডবল করি হবে 3 ডবল হবে কদিন পরে তো খালি গোয়ালায় আমি চিন্তা করছি যে গোয়ালা ভালো থাকলি তো যে পরিমাণ আল্লাহ খালি শুধু গলাটা দেখছেন না কে কাছি আর একটু রেস্ট করতে পারলে গলাটা জোড়া লেগে যেত এবার রাত্রি যাই পার হইতো এমনি আরো তো ব্যাটারিতে টাওয়ার পাচ্ছে না বললো যে জেনারেটর দিয়ে চালাচ্ছে এতে নেটওয়ার্ক নেই গলা টেনে শেষ করে ফেলছে তাহলে হ্যাঁ এই হ্যালো এই হ্যালো হ্যাঁ পরিবনি হ্যালো হ্যাঁ কি খবর বলছি এই যে টিপিতে যে কথা কচ্ছে কি সত্য আগো হ্যাঁ ও আচ্ছা মা হতে চলিছ দারুণ খবর গো এই একটা ভালো কাজ করেছ তো তোমার বিয়ে হইলো মাত্র 3 দিন আগে এ 3 দিনের মধ্যে ও আল্লাহ দিলে কি করবা তাই না হ্যাঁ তা তো একটা কথা গো আল্লাহ 3 দিনেও দিতে পারে এটাও একটা প্রমাণিত সত্য তবে ভালো বেশ ভালো বেশ ভালো তুমি মা হতে যাচ্ছ এটা খুবই ভালো কারণ তোমার মা হওয়ার দরকার ছিল আর 1.5 বছর নাকি কাজ ছেড়ে দেবা শুনেছি আর 1.5 বছর না গোটা জীবনের জন্য ছেড়ে দাও আল্লাহ তোমার হেদায়ত দান করুক আল্লাহ তোমার হেদায়ত দান করুক আমরা এখানে চাচ্ছি গুলাম রব্বানি হুজুর উস্তাদ আমার ঘরে রয়েছে উনিও চাচ্ছে যে তুমি আজীবনের জন্য ওই যে সানাই মাহবুব তারপরে ওই যে ইয়ানি খান সুজন নাজাফর উরাজ রাম ছেড়ে দিয়েছে তুমি ওই রাম ছেড়ে দাও আল্লাহ কবুল করুক বলে না আমিন গো তোমার কত সুন্দর চিয়ারা এই চিয়ারা জাহান্নামে জ্বলবে
এই সহ্য করতে পারি নি এই জন্য তো চাচার কোলদের মধ্যে জ্বলে আমি চাই না তোর ওই চেহারাটা জাহান্নামে যাক আমি চাই তুই কুরআন পড়াশে তুই হাদিস পড়াশে পর্দা করে চল আর ওই যে উশৃঙ্খল জীবন যাপন করিস নি ওই যে বার্থডে হলিডে সব পালন করি বেড়াইস নি ওই পালন করিস করিস তাও করে দে এবার এরকম করিস কেন ওই সব বাদ দিতে হবে ওই সব বাদ দিতে হবে আল্লাহ তোর হেদায়েত দান করুক এই সন্তান শোন গর্বে থাকতি মাজা করে সন্তানও নাকি সেরা ভাই তা তুই যদি তাকদিন করি বেড়াইস তাহলে বলে ওইরা ভেবে দিবে আরে এই জন্য কোরআন পড়বি হাদিস পড়বি আল্লাহর পথে চলবি তাহাজ্জুদ পড়বি আল্লাহর ডাকবি দেখবি যে সন্তানটাও আল্লাহওয়ালা হবে আল্লাহ কবুল করুক বলে না আমিন আল্লাহ কবুল করুক আমিন ভালো কথা কইছি না কি করব এই কথা কিন্তু ওর কাছে যায় অনেকেই কয় ভাই আপনি যে ফোন কল করেন তা কি এই ফোন কল কি আসলে ওর কাছে করেন আমি কই করি আর না করি ওর কাছে যাই কি যায় না যায় না ওরে এখন সোশ্যাল মিডিয়া এই দেখ গোলাম রব্বানি হুজুরদের বিরুদ্ধে ফোন কল আছে আছে না না ওর শরীয়তুল্লাহ জিয়াদি ভাইয়ের একটা ঝামেলার কারণে কথা বললাম আমার কাছে ফোন করি বলছে ভাই এরম একটা কাজ আপনি করলেন ভাই 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 তার মানে কি ডাইরেক্ট না করলেও ইনডাইরেক্টে যায় না হ্যাঁ এই জন্য এগুলোর মিথ্যের কোনো বালাই নেই সব সত্য পাখাবো করবা এক টিকিটে দুই ছবি হইলে ভালো কিনা আমার টাইম দেওয়া ছিল এখানে 10টা থেকে 11টা তো এই সুবাদে এই ডেটটা রাখা এবং আমি অবশ্যই স্পষ্ট করে বলতে পারি যে 10টা থেকে 11টা টাইম দিয়েছে এর সাথে আমার শ্রদ্ধাভাজন মুহতারাম আপনাদের পরিচিত যার জন্য এসেছেন পরিচিত শুধু না সুপরিচিত যার জন্যে আপনারা এসেছেন মুহতারামকেও বলেছে নাকি 10টা থেকে তো দুইজনই 10টা থেকে হইলে তাইলে ভাই এক পাশে ওয়াজ করেন আমি এক পাশে করি দুই ভাই দুই পাশে স্টার্ট করে দিই হ্যাঁ এটা তো হয় না যাই হোক যেহেতু মুহতারামের টাইমটা 10টায় বলে দিয়েছে আমারও 10টায় বলেছে 10টা 11টা তো আমি 11টা পর্যন্ত নেব না অন্তত দুই একটা সঙ্গীত শোনাই আমি মুহতারামের কাছে দিয়ে দেবো ইনশা মুহতারাম বলতেছে আপনি আগে বললে হইলো এখন আমার মোটে চলে না ওনার পরে আমি লোক রাখতে পারবো এত সহজ মাহফিল ময়দানে আপনি তাই এই আরও দেখছেন না খুব ঝামেলায় আছি কত রকম কত কথা শুনতে হয় চারিদিকে হয় না চারিদিকে কত কথা হয় সেদিন দেখি একজন দাওয়াত দিচ্ছে মুহতারাম বলতেছে ভাই আপনার খুঁজেই পাচ্ছিলাম না তা কি করে খুঁজে পারেন বলছে একজন আপনার বিরুদ্ধে দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে এরে প্রধান বক্তা বানাইছে কিনা তো এই স্ট্যাটাসে দেখলাম আপনার নাম মেনশন করেছে আর একজন যে কবির ভাই আপনার নিয়ে স্ট্যাটাস দিয়েছে ওই নাম ধরি ধরি আপনার খুঁজে পাইছি ভাই দাওয়াত একটা দেন টাকা যা নেবেন কোনো অসুবিধে নেই তার মানে সমালোচনা করলেও লাভ কথা বলেন নি আমাদের আমরা হইল সহজ হিসাবে মাইন্ড করি না মানে জাতের করা যেমনে যাব কাটতে কাটতে যাব ঠিক না ওরে ভাই মায়ের খেলেও লাভ হয় আপনাদের এই ইউনিয়নে না মায়ের খেয়ে চেয়ারম্যানে পাশ করি শুনলাম হ্যাঁ মাঝে মাঝে মায়ের খেলেও লাভ হয় পাখা বখরার জায়গা খুঁজে পাও না হ্যাঁ এই জন্যে আমাদের বিরুদ্ধে যারা কথা বলেন আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা তাদেরকে ওয়েলকাম করি আমরা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো তাদের জন্য সম্ভব হলে বাজার করে নিয়ে যাব যারা আমাদের বিরুদ্ধে কথা বলো কারণ তোমাদের এই বিরুদ্ধ চারণগুলো আমাদেরকে আরো প্রশস্ত করে আরো পরিচিত করে আরো পরিমার্জিত করে আরো গঠনমূলক করে গড়ে দেয় বলেন ঠিক কিনা কোরআনের মাহফিল এই মাহফিল যে সে মাহফিল নয় অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই মাহফিল বাস্তবায়ন হচ্ছে একবার দুইবার তিনবার এটার ডেট চেঞ্জ হয়েছে বক্তা চেঞ্জ হয়েছে কিন্তু যতবার বক্তা চেঞ্জ হয়েছে ডেট চেঞ্জ হয়েছে বরাবরই কবির বিন সামাদ নামটা একটু থেকেছে আর কি নিচের দিকে মুহতারাম তো এখন গোলেমালে চেঞ্জ হয়েছে কি করে আর কবির থেকেছেও কি করে আবার এটা বাহাদুরি না মানে অন্য যে বক্তাদের চেঞ্জ করেছে ওকে ডেট পাওয়া যায়নি বোঝেননি কবিরের ডেটটা আছে এই জন্য পাওয়া গেছে তো ডেট দিনের বেলায় বলে পাওয়া গেল আলহামদুলিল্লাহ মুহতারামের সাথে আমার আজকে প্রথম মাহফিল তো এখানে ভূমিকায় যে কথা বলতে চাই সেটা হলো আমরা দেখছি গোটা বিশ্বে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ইসলামকে চতুর্মুখীভাবে ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার পাইতারা চালানো হচ্ছে বলেন ঠিক কিনা কিন্তু ইতিহাস সাক্ষী যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে যারা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারা ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে শুধু বাংলাদেশের জনগণ নয় গোটা বিশ্ব তাদেরকে অ্যাভয়েড করেছে বলেন ঠিক কিনা কানাডা
কানাডা পর্যন্ত ঢুকতে দিন ইতালি সোকালাটা হলে কি করত কানাডা এই কথা শুনেন কানাডা তাই দেখ মানে ঢুকতে দিন ইতালি এই সোকালাটা হলে কি করত কথাটা বোঝা গেছে কানাডা ও তো দেখতে পায় না তো দেখতে পায় না তাই ঢুকতে দিন তাহলে সোকালাটা হলে কি করত এইজন্য ইসলাম নিয়ে ইসলামী মূল্যবোধ আমার গোটা বাংলাদেশের জনগণ শুধু নয় বাংলাদেশের সরকার আমাদের রাষ্ট্র ব্যবস্থা এটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সুতরাং যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার পাইতারা করবে না যারা তাফসীর মাহফিল নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই তাফসীর মাহফিল নিয়ে পাইতারা ষড়যন্ত্রের পাইতারা করবে না তোমাদেরকে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত করা হবে এই দেশের মানুষ ইসলাম চায় এই দেশের মানুষ কোরআন চায় এই দেশের মানুষ আল্লাহ ও তার রাসূলকে চায় এই দেশের মানুষ ইসলামিক মূল্যবোধ নিয়ে বেঁচে থাকতে চায় এই দেশের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী থেকে কবরে যেতে চায় বলেন ঠিক কিনা সেই ইসলামী মূল্যবোধকে দমিয়ে দিবা এই দেশকে তোমরা মগের মুল্লুক পাইছাও সরকারও তো এই এদের পক্ষে নেই যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে ঠিক কিনা এই জন্য আইনউদ্দিন আল আজাদ ভাইয়ের সেই গানটার কথা মনে পড়ে যায় দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কণা ঠিক না এই দেশ লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে লাখো শহীদের রক্ত পড়ে আছে এই দেশের ভাষা এনেছি আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা সেই জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি দেশের জন্য জীবন দিয়েছি যদি প্রয়োজন হয় যদি কোরআনের পক্ষে ডাক আসে সেই মিছিলে শরীক হয়ে আমরা প্রয়োজন যদি হয় আবার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব কারা কারা রাজি দুটি হাত দেখাতে হবে সম্মানিত ভাইরা আসলে আমাদেরও তো গলা এটা চার্জ হওয়া লাগে প্রতিদিন রাত্রে মাহফিল করে ঘুমায়ে পরের দিন রাত্রে গেলে চার্জ হয় আমার মুহতারাম শ্রদ্ধাভাজন ওস্তাদ গোলাম রব্বানী হুজুর ওনাদের গলা মোটামুটি ওয়াজ করতে করতে একটা বয়সে এসে পৌঁছে গেছে তো আমরা এখন আবেগে আছি এই জন্য আমাদের এই গলায় আগের মতো করে পেরে দেয় না তো তারপরেও রিকোয়েস্ট আছে কিছু সেই রিকোয়েস্টের গান আমাদের শোনাতে হবে ইনশাআল্লাহ আমরা শোনা দুইটা গান শোনাই মুহতারামকে মানে বসিয়ে রেখে এটা অনেক বড় বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু আমি জানি না যে আমার কমিটি এরকম একটা কাজ কেন করলেন যে ভাইকেও বলেছেন দশটায় আমাকেও বলেছেন দশটায় এটা একটু মনে হয় কেমন একটা হয়ে গেছে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসী
চিরা ভালো হবে তওবা করে আমি চাই ধর্ষিতাপন কাটবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে কথা কয় না গতকালকে কালীগঞ্জে বৃষ্টি হচ্ছে মুষলধারে সেই বৃষ্টি মাথায়ও প্রতিটা শ্রোতা আমি মনে করলাম আমাকে বলল যে ভাই আপনাকে নিয়ে আসছি অন্তত কিছু বলেন প্রধান বক্তা আছে সে থাক ওয়েটিং এ আপনি যেহেতু স্টেজের কাছে আসছেন একটু কিছু বলেন লোকজন সবাই আছে মাইকের আওয়াজ শুনছে মনে করেন টেলিভিশনে কথা বলতিছেন শ্রোতা সামনে নেই বললাম ঠিক আছে যে কথা বলা শুরু করলি পুরো প্যান্ডেল ভরে গেল কালীগঞ্জে গতকালকে আমি দেখে অবাক হয়েছি এই দেশে ইসলামী মূল্যবোধকে যারা মিটিয়ে দিতে চায় কালকে প্রমাণ করে দিয়েছে যে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে ঝড় টর্নেডো সুনামিকে উপেক্ষা করে ইসলামের জন্য গোটা বাংলাদেশের মানুষ নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায় এই দেশের মানুষে মানুষের মাঝ থেকে ইসলামকে মিটিয়ে দেয়া যাবে না যাবে না যাবে না কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে না কালীগঞ্জ এক জায়গা যশোর আর এক জায়গা আপনারা কি মুসলমান তো নাকি কালীগঞ্জের মুসলমান আর এই যশোরের মুসলমান কি আলাদা না এক আমেরিকার মুসলমান আর এই যশোরের মুসলমান সৌদি আরবের মুসলমান আর যশোরের মুসলমান তাই বলে প্রিন্স সালমানের মতো হইয়েন না আমাদের দেশের সরকার 500টি মডেল মসজিদ করার সিদ্ধান্ত হাতে নিয়েছে আর প্রিন্স সালমান উনি হাতে নিয়েছে 500 সিনেমা হল করবে সুবহানাল্লাহ হ্যাঁ ও এনে নাউজুবিল্লাহ পড়তে না এনে সুবহানাল্লাহ পড়া যাবে না কেন সৌদি আরব করতেছে না সৌদি আরব করলে কি জায়েজ নাকি সৌদি আরব করলে জায়েজ হবে না কোরআন হাদিসে যেটা নাই সেটা যদি মদিনায়ও হয় সেটা জায়েজ নয় যেটা কোরআনে আছে যেটা হাদিসে আছে সেটা বাংলাদেশে না আমেরিকায় হইলেও জায়েজ ঠিক আছে তো মনে থাকবে কথা আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে থাকবে আমরা এখানে এসেছি কি
কোরআন শুনতে না গান শুনতে কোরআন শুনতে না তাহলে গান শুনলে হবে আমরা ইসলামের সঙ্গে শুনলে হবে কোরআন শুনি কিন্তু মানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন ওরা আবার চাইনা দেশে কোরআনের আইন কোরআন পড়ে কত লোকে আমরা টেলিভিশনে শুনি কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন ওরা আবার চাইনা দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব আছে না আরে বাবা কি মহব্বত কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের মাহফিলের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না আছে না নাই ওরে বাবা রে এর প্রমাণ হইল এই যে টেলিভিশনে যে প্রতিযোগিতা হয় না এই আরাবিয়ান হর্স এই হর্স সেই হর্স প্রতিযোগিতা কোরআনের আলো কোরআনের জ্ঞান এই প্রতিযোগিতার প্রধান অতিথি মিশা সওদাগর কিডা আর বিশেষ অতিথি শাকিব খান আর এইবার যেভাবে জনপ্রিয়তা পাইল তাতে করি তৃতীয় অতিথি হয়তো এই যে পরিমণি কিন্তু উনি আবার ইদানিং গর্ভবতী হয়েছে এ একবার তিন দিনই গর্ভবতী বিয়ে করিয়া তিন দিন হয়নি হুজুর তিন দিন হয়নি এখনো বিয়ের বয়স বাকি কথা হুজুর করবেন আমি করছি না ঠিক আছে এখন না এটা ফোর জি ফাইভ জি ছাড়াই গেছে ফোর জি ফাইভ জি কি ছাড়াই গেছে তবে এদিকতে ভালো যে ভারতের এক সাংসদ নাম হইল নুসরাত জাহান ও আবার একবার হিন্দুকের সাথে বিয়ে করে একবার মুসলমানের সাথে বিয়ে করে ওর কোনো জাতও নেই ধর্মও নেই ও যে কোন জাতে ওই সেই এর লালন ফকিরের গান গাওয়া লাগে যে জাত গেল বইল এ কোন আজব কারখানা ও জাত গেল বইল মানে জাত চলে গেছে কোন দেশ ও গর্ভবতী হওয়াতে শুরু করে সাংবাদিকরা লেগে রয়েছে যে ওর বাপ কিটা জানার জন্য বাচ্চা হওয়ার পরেও সে সাংবাদিকরা জানতে পারছে না বাপ কিটা হ্যাঁ তো সেদিকতে তো অন্তত ভালো যে গর্ভবতী হওয়ার সাথে সাথে বলি দিয়েছে যে আমার অমুক অমুক দিয়ে আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ
যাক আল্লাহ এগে তো এইজন্যই বলছি যদি ইরা কুরআন শুইনে ওই যে বলে না মাশাআল্লাহ মারহাবা সুন্দর হইছে এই কথা বলার পরে এই মিশা সওদাগর আবার সাকিব খানের যে নায়িকা ও যেই ধরে নিয়ে যাচ্ছে দর্শন করার জন্য আচ্ছা ইরা কুরআন মানলি ওইটা কইতো কোন কুরআন যদি একটু মানতো তাহলে এই কথা এই কাজ করতে পাইতো সাকিব খানের নায়িকা একসাথে বসে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা হচ্ছে অথচ ওর নায়িকা ওই তো এই যে যশোরে বেড়াতি এই ভাগে দেখো রিকশায় যাচ্ছিল কলেজে ওখানে ঠাস করে উঠাই নিয়েছে মিরা সওদাগর নিয়েতে চলে যাচ্ছে এর মধ্যে সাকিব খান খবর পেল পালি বিমান টিমান কিছু লাগলো না খালি শুধু কইলে ও দেখো সামনে হাজির হ্যাঁ সামনে হাজির তো হাজির যাইয়ে ঢিসুম ঢাসাম দিয়ে আর হচ্ছে কাপড় চুপড় উল্টো পাল্টা করে ফেলিল ওর গায়ে এরম কালো একটা চাদর ছিল এরম উড়াই দিলে ও উড়িয়ে অন্য জায়গায় না পড়ে ওর গারপারে পড়েছে আরে বাবা এলার কি যে অবস্থা আছে হুজুর এত কিছু জানেন কি করে পাকাও পাইছে আও হুজুর জানবে না তা কবে কি করে না জানলি কবে কি করি খারাপটা না জানলি ভালোর কথা কবে কি করি হ্যাঁ মিষ্টি তিতে আছে বলেই মিষ্টির স্বাদ আছে কথা কয় না আপনি যদি তিতে জিনিসটা না পাতেন তাহলে মিষ্টি এই জিনিসটার নাম হইতো ভালো আছে বলেই তো মন্দ আছে আর মন্দ আছে বলেই তো ভালো আছে কথাটা কি বোঝা গেছে যাক আর বেশি কথা কব না এত কথা কইলে হবে না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপু কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপু কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে রাজবন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে রাজবন্দি হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে তো জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় কোরআনের কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ ঠিক কি না কোরআনের কথা বলে যাব ইসলামের পথে চলে যাব এই পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন ইসলামকে বুকে আগলে ধরে বাঁচব এই পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন কোরআনকে বুকে আগলে ধরে বাঁচব যারা আমাদেরকে ইসলামী মূল্যবোধ থেকে যারা আমাদেরকে কোরআনের পথ থেকে বিপদগ্রস্ত করতে চায় আমাদেরকে বিপদগ্রস্ত করতে চায় তাদের বলে দিতে চাই কান খুলে শুনে রাখো আমরা যদি ভাষার জন্য রক্ত দিতে পারি আমরা যদি দেশের জন্য রক্ত দিতে পারি সেই আমরাও কোরআনের জন্য আবারও রক্ত দিতে পারবো ইনশাআল্লাহ দেশের জন্য যদি 9 মাস লড়াই করতে পারি এক সাগর রক্ত দিতে পারি কোরআনের জন্য ইসলামের জন্য 18 মাস লড়াই করতে পারবো যদি প্রয়োজন হয় 7 সাগর রক্ত ঢেলে দেব সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে এ
একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব ইনশাআল্লাহ তোমরা যারা আমাদেরকে হত্যা করতে চাও তোমরা যারা আমাদেরকে কারারুদ্ধ করতে চাও শুনে রাখো তোমাদের বুলেটের গুলি একটা একটা করে শেষ হয়ে যাবে কিন্তু গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করা যাবে না তোমাদের কারাগারের কক্ষগুলি ভরাট হয়ে যেতে পারে তোমাদের কারাগারগুলো পরিপূর্ণ হয়ে যেতে পারে কিন্তু গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করা যাবে না বরং যারা শেষ করতে চাইবে তারাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার কথা কয় না সন্দেহ আছে বিশ্বাস হয় আপনাদের মনে হয় আর ভালো লাগছে না আমার মুক্তারামকে বসায় রেখে আসলে ভালো লাগার কথা না ঠিক কি না শেষ করে দিই শেষ করে দিই তাহলে এইটাকেই শেষ করে দিই নাকি হ্যাঁ ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে তোমার কেন জলে রে টাকলাই তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে ওকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছে সূরা সফে আল্লাহ বলছেন তোমরা যতই চাও না কেন মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে কখনো পারবে না কত সুলালারা ট্রাই করেছে পারিনি কত গোপালারা ট্রাই করেছে পারিনি কত মশালারা ট্রাই করেছে তাও পারিনি আর তোমার তো সুদাড়ি গোপ মশার নিচের দিকের খবর আল্লাহ ভালো জানে কিছু নেই ঠিক না ওরা মুরা পারিনি জায়গা চুল ছিল বড় বড় তারা তাই পারিনি আর তোমার খাটো চুল তো দূরের কথা মোট নেই তুমি কি করে এই ইসলামকে অন্য জায়গায় পাঠাই দুবা ইসলাম কি ছোট জিনিস নাকি ছোট জিনিস এর ব্যাপারে যেন আল্লাহ এখনই আয়াত নাজিল করে বলে দিলে যত না কেন তোর ওই ফুৎকারে কোনো কাজে লাগবে না তোর ওই ফুৎকার কোনো কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন দিনকে প্রচলিত করে রাখবেন হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহা মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছি এই জন্য যে সে যেন দিনে হক
সত্য দিনকে অন্য যত দিন আছে অন্য যত মতবাদ আছে অন্য যত পথ আছে সব কিছুর উপরে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে দেখায় আর এটা দেখাবেও আর এতে করে যতই মুশরিকদের কইলদের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের বিজয় এই জমিনে দান করবেন বলেন ঠিক কি না সেই দিনের বিজয় কি চান আপনারা রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন আল্লাহ তার রাসূলের পথে চলতে রাজি আছেন যারা আজকে ইসলামের বিপক্ষে কথা বলে অনেকেই আছে বলে যে এখন গ্রামগঞ্জে গেলি দেখি যে সব বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে কি পরে আমার মা বোনেরা আওয়াজ শুনতে এসেছে না বলতে সব বোরকা পরে এখন গ্রামগঞ্জে যাওয়ার কায়দা নেই টিপিটি খালি দেখি কয় যে গ্রামে গেলি দেখি বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে তা বোরকা পরবে না তো বোরকা খুলে ঘুরে বেড়াবে এক চাচা ভাইজান এই একটু বলে শেষ করি এক চাচা বাসে উঠেছে চাচা তো চাচা আপনার থেকেও চাচা আপনার তো তাও এখনো বয়স ইয়াং আছেন আলহামদুলিল্লাহ তো এখন ওই চাচা বাসে উঠেতে ওই চাষির কোলের মধ্যে বসাই নিয়ে এরকম ধরে রেখেছে মানে হ্যাঁ তো এটা ইয়াং যুবকেরা দেখার পরে ওরা মনে করছে আমরা তো 14ই ফেব্রুয়ারি এরকম করিনি এ হ্যাঁ 14ই ফেব্রুয়ারিও তো আমরা এই কাজ করিনি চাচা এই বাসের মধ্যে কি শুরু করলো তো এখন এই আর একজন মুরব্বী ছিল আমার উস্তাদের মতো তা উস্তাদ বলতেছে যে এই চাচা আপনার কি একটু আকল মাকল কিছু নেই এ কিরাম করে বসে রয়েছেন বলছে কেন কি হয়ে থাকো তোমাদের কি হয়ে মানে এরম করি থাকে এরম করি একেবারে এরম করি ধরে এরম করি তারপর আছে তুমি তো মনে হয় লিখাপড়া চড়া জানো না তোমাদের লিখাপড়া জানি না কলি হবে আমি মাওলানা মানুষ আজ করি বেড়াই আচ্ছা লিখাপড়া জানলে ওই বাসে ওকে কি লিখে দিয়েছে নিজের মাল নিজে সাবধান করে রাখুন বাসে কি লেখা নিজের মাল নিজে সাবধানে রাখুন তা আমার মাল কি আমি তোমার কাছে ছাড়িয়ে দেবো নাকি এখন তো এখন আমাদের মালিকের আমরা বোরকা পরা বোনাতে তোমাকে ধরে ছাড়িয়ে দেবো পাকাবো পাইছা এক টিকিটি আর ওই 2 ছবি 4 ছবি 10 ছবি আর এই বাংলাদেশের মানুষ আর খাবে না বাংলাদেশের মানুষ বয়কট করেছে এফডিসি কে বয়কট করেছে সিনেমা হল বয়কট করেছে আর তাই আজকে সিনেমা মুক্তি পাওয়ার জন্য হুজুরদের ডেকে নিয়ে যায় মিলাদ পড়া কথা কয় না স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা বেজে গেছে 12টা বেজে গেছে 13টা আগে পোস্টার মারতো দিয়ালে দিয়ালে সেই পোস্টারে যেখানে একটু ডিস্টার্ব ওখানে আবার স্টিকার মেরিয়ে দিত আর এখন স্টিকার ছাড়া ছুঁয়ে দিচ্ছে তা বাংলাদেশের যুবকেরা সিনেমা হল মুখে যাচ্ছে না যাচ্ছে আর যাবে না কেন যাবে না কারণ হলো তারা ইসলাম বুঝেছে কোরআন বুঝেছে তারা সত্য বুঝেছে যতই সমালোচনা করো না কেন তারা এখন এই হ্যালো বুঝে ফেলাইছে সবাই নিতে ভাইরা আর সময় নেব না আল্লাহ রাব্বুল আলামিন আর আর ফোন তো করেছি এনে ফোন করলে সব সমালোচনা আসবে সব সমালোচনা আসবে না 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 উস্তাদ এই সমালোচনা আসবে না শোনেন শোনেন ফোন কল আমরা মিডিয়ায় করি এখানে কইলে এগুলো প্রচুর পরিমাণে সমালোচনা হয় ওটা দরকার নেই যেটা সমালোচনা হয় সেটা কেন করব আল আল্লাহ আমাদের মাফ করুন মাফ করুন না 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 সাসা সাসা আমি সাসা কথাই বলেন হ্যাঁ যাক যাক এখন তাহলে ওই বিষয় হইল যে গো এই যে শোনেন এই যে দেবেন আপনার ওই সমালোচনা ওই যে গালিগাল গালাত সব আপনাকে আমার না কারণ এই আল্লাহর ওলি আছে ওরা সব করি বেড়াবে অসুবিধা নেই ও কবির কি করলো কবির কানে ফোন কল করলো কানে অভিনয় করলো কানে নাটক করলো তোরা কতি থাক আর আমি করতে থাকি তোরা যত বলিস তত আমার লাভ হয় আগেই বলেছি ঠিক কি না যত সমালোচনা তত লাভ আগেই বলেছি ইউটিউবার ভাইরাও ভালো করে এটা বুঝতে পেরেছে ওই যেখানে আমার নিয়ে সমালোচনা করে ওখানে আবার আমারই খুঁজে পায় অনেকেই খোঁজে মেলা দিন ধরে পায় না ওই জায়গায় যাইয়ে দেখে ও কবির বিন সামাদ ভাই আর একজন পোস্ট করেছে হ্যাঁ সে নাটক করে ওখানতে ও কবির ভাইয়ের আইডিটা পাইছি ভাই আমার একটা দাওয়াত দিতে হবে ভাই 50,000 টাকা দেবো ভাই তাও দেন দাওয়াতটা তুই এইটা না লিখলি তো আমার এই টাকাটাই হইতো না আর ওয়াজ তো এমনি প্রতিদিনই করি
ওয়াস্তো যদি মোট সব যদি ওয়াজ বন্ধ হয়ে যায় সেদিন 4 ঘন্টা ওয়াজ করলাম সাতক্ষীরায় ওইদিন চাচা ছিল না কয় ঘন্টা করেছি 4 ঘন্টা 4 ঘন্টা একটা প্রতিবন্ধীদের কইছি যে প্রতিবন্ধী মাহফিল প্রতিবন্ধীরা যদি কোরআনের মাহফিল আয়োজন করতে পারে আমি বলেছি গাড়ি ভাড়াও নেব না আমার টাকাও দিতে হবে না নিজে যাব ওয়াজ করে দেব করে দিয়ে ফ্রি একেবারে একদম মাগনা করে চলে আসব তাও জীবনে শের শের ওয়াজ করেছি একটা না 4 ঘন্টা 4 ঘন্টা ফ্রি ওয়াজ করে দিয়েছি আবার এই পরিস্থিতির জন্য কারণ এখন আমরা শুনছি 13 তারিখে মাহফিল বন্ধ তা দেখলাম 2 ঘন্টা করে করি তাহলে 4 ঘন্টা করলি দুটো একদিনই মেরে দিলাম এখন বন্ধ করলো কি না করলো কি কে তাই না এক এক দিনই এখন ডাবল তিন ডাবল এই আজকে সকালে হচ্ছে আবার রাত্রি যাব সুয়াডাঙ্গায় তাহলে দুটো মেরে দিলাম এখন কাল বন্ধ করলো কি না করলো কি টেনশন নেই বন্ধ করবা ডাবল করি হবে তিন ডাবল হবে কদিন পরে তো খালি গোয়ালায় আমি চিন্তা করছি যে গোয়ালা ভালো থাকলি তো যে পরিবার আল্লাহ খালি শুধু গলাটা এই দেখছেন না কে কাছে আর একটু রেস্ট করতে পারলে গলাটা জোড়া লেগে যেত এবার রাত্রি যাই পার হইতো এমনি আরো তো ব্যাটারি তি টাওয়ার পাচ্ছে না বললো যে জেনারেটর দে চালাচ্ছে এদের নেটওয়ার্ক নেই গলা টেনে শেষ করে ফেলছে তাহলে হ্যাঁ এই হ্যালো এই হ্যালো হ্যাঁ পরিবনি হ্যালো হ্যাঁ কি খবর বলছি এই যে টিপিতি যে কথা কচ্ছে কি সত্য আগো হ্যাঁ ও আইছে মা হতে চলিছো বাহ 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 দারুণ খবর গো এই একটা ভালো কাজ করেছো তো তোমার বিয়ে হইলো মাত্র তিন দিন আগে এ তিন দিনের মধ্যে ও আল্লাহ দিলে কি করবা তাই না হ্যাঁ তা তো একটা কথা গো আল্লাহ তিন দিনেও দিতে পারে এটাও একটা প্রমাণিত সত্য তবে ভালো বেশ ভালো বেশ ভালো তুমি মা হতে যাচ্ছো এটা খুবই ভালো কারণ তোমার মা হওয়ার দরকার ছিল আর দেড় বছর নাকি কাজ ছেড়ে দেবা শুনেছি দেড় বছর না গোটা জীবনের জন্য ছেড়ে দাও আল্লাহ তোমার হেদায়ত দান করুক আল্লাহ তোমার হেদায়ত দান করুক আমরা এখানে চাচ্ছি গুলাম রব্বানি হুজুর উস্তাদ আমার ঘরে রয়েছে উনিও চাচ্ছে যে তুমি আজীবনের জন্য ওই যে সানাই মাহবুব তারপরে ওই যে ইয়ানি খান সুজন নাজাফর উরা যেরাম ছেড়ে দিয়েছে তুমি ওই রাম ছেড়ে দাও আল্লাহ কবুল করুক বলেন আমিন গো তোমার কত সুন্দর চিয়ারা এই চিয়ারা জাহান্নামে জ্বলবে এ সহ্য করতে পারি নি এই জন্য তো চাচার কোলদের মধ্যে জ্বলে আমি চাই না তোর ওই চিয়ারাটা জাহান নামে যাক আমি চাই তুই কোরআন পড়াশে তুই হাদিস পড়াশে পর্দা করিয়ে চল আর ওই যে উশৃঙ্খল জীবনযাপন করিস নে ওই যে বার্থডে হলিডে সব পালন করি বেড়াস নি ওই পালন করিস করিস তাও করে দে এবার এরম করিস কে ওই সব বাদ দিতে হবে ওই সব বাদ দিতে হবে আল্লাহ তোর হেদায়ত দান করুক এই সন্তান শোন গর্বে থাকতি মাজা করে সন্তানও নাকি সেরা ভাই তা তুই যদি তাকদিন করি বেড়াস তাহলে বলে ওইরা ভেবে দিবে এই জন্য কোরআন পড়বি হাদিস পড়বি আল্লাহর পথে চলবি তাহাজ্জুদ পড়বি আল্লাহর ডাকবি দেখবি যে সন্তানটাও আল্লাহওয়ালা হবে আল্লাহ কবুল করুক বলে না আমিন আল্লাহ কবুল করুক আমিন ভালো কথা কইছি না কি করবো এই কথা কিন্তু ওর কাছে যায় অনেকেই কয় ভাই আপনি যে ফোন কল করেন তা কি এই ফোন কল কি আসলে ওর কাছে করেন আমি কই করি আর না করি ওর কাছে যায় কি যায় না যায় না ওরে এখন সোশ্যাল মিডিয়া এই দেখ গোলাম রব্বানি হুজুর ওই হুজুরদের বিরুদ্ধে ফোন কল আছে আছে না না ওর শরীয়তুল্লাহ জিয়াদি ভাইয়ের একটা ঝামেলার কারণে কথা বললাম আমার কাছে ফোন করি বলছে ভাই এরম একটা কাজ আপনি করলেন ভাই 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 তার মানে কি ডাইরেক্ট না করলেও ইনডাইরেক্টে যায় না যায় না হ্যাঁ এজন্য এগুলোর মিথ্যের কোনো বালাই নেই সব সত্য পাখাবো করবা ভাইয়ার ওয়াজ শোনার জন্য আমি কিন্তু যাইনি শুধু তাই না আমার ঠিকানা টিভিতে কোনো আলেমের ওয়াজ আমি রেকর্ড করি না বাট আজকে আমার ভাইয়ের ওয়াজ আমি রেকর্ড করছি ক্যামেরা খুলি নাই ওরে বলছে যে নাও কারণ আমার গোলাম রব্বানি ভাইকে খুব ভালো লাগে সরল মানুষ সরল সোজা মানুষ সাদা সিধে মানুষগুলো খুব বেশি ভালো লাগে ঠিক কি না যে মানুষগুলোর মধ্যে অহংকার আছে আত্মগৌরতা আছে আত্মগম্ভীরতা আছে এই মানুষগুলো একটু যে কোনো মানুষেরই খারাপ লাগার কথা না কথা না এগের বৌরাও দেখবেন পরকিয়া করে কারণ স্বামীর সাথে একটা মন খুইলে কথা কবে তা যদি না করতে পারে অফিস তো এসে বসে থাকবে তা সার এসে বসে রয়েছে তো ওর তো মনে চায় তুই একটা ভালো মন্দ কথা কবে আই লাভ ইউ আমি তোমার ভালোবাসি কবে না কবে না আর আপনারাও স্ত্রীদের একটু কথা বলবেন কিনা ভালো কথা তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে
silo pori choy bogo silo pori choy Ini sunano jabe na jabe na এই গান বউরে শুনাইলে ওরে বাবা বউ খাবে ওরে আল্লাহর ওলি তো এই জন্য আমি একটা রিকোয়েস্ট করেছে যে ভাই নির্বাচনের একটা গান ছিল এই গানটা একটু শোনাতে হবে কমিটির এটা শুনায় আপনি মনোযোগ করে দিবেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শর্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই কয় সুবন্ধি ছাইলে আমি তোর ভাই হই কি কই আরে তোর বাপ আমার ভাই কয় সাসা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমায় ভোট এসব শুনে কলিম সাসা অনেকখানি রেগেছে রেগেছে রেগে পাশনি নিয়ে তাড়া করেছে কারণ কি কারণ সাসা একবার কাউন্সিলে যেয়ে কইলো যে আমার বউর একটা বিধবা ভাতার কার্ড দাও তো বউর বিধবা ভাতার কার্ড দেবে কি ও তো প্রবাসীর বউকে দিয়ে শেষ প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দিয়েছে জিজ্ঞেস করা হইছে চেয়ারম্যান সাহেব আপনি প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দিলেন কা কয় এই তোর কোনো ধারণা আছে বিদেশে যারা থাকে ওরা একদম বিদেশে থাকা আর মরে যাওয়া সমান কথা এই জন্য ওকের বউকের কি বিধবা ভাতার কার্ড দিয়ে সেটা ফুরে গেছে এখন চাচা বলতিছে দেখো চেয়ারম্যান সাহেব গো এই 14 ফেব্রুয়ারি সব কিভাবে বেড়ায় পার্কে পার্কে মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়া তাই আমি তো বুড়ির নিয়ে জীবনে কিছু করতে পারলাম না আমার বড় আশা আছে আমি অন্তত বেঁচে থাকতে থাকতে ওর একটা বিধবা ভাতার কার্ড করে দেব আচ্ছা এটা কি সম্ভব এটা দেনি দেয়নি এই জন্যই চাচা রেখেছে অন্য কোনো কারণে না নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার ঈদুল আজহার আগের দিন টেলিভিশনে ছেলির করছি দেখ টিভিটা জুড়ে দে একটু দেখি কালকে কটা ঈদের জামাত হবে বুঝলেন হঠাৎ দেখি বলতেছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে ঈদুল আজহার কেন নামাজ আমি মনে করলাম যে আকতালি ঠিকই আছে মরেই গেছে মনে হয় কারণ মরে যাবে না তো কি সেই কই না বলে শুরু হয়েছে ঈদুল আজহা ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করলে ওখান থেকে এসে না তাহলে এতদিন আসতে জাতি আসতে জাতি ঈদ তো বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আবার আসে তা পয়লা দিন আসে সৌদি আরবে যেখানে গরম দিয়ে ভরা আর এমনি প্রিন্স সালমান এগুলো তেমন ভালো চোখই দেখে না তো এই জন্য আমি চিন্তা করলাম মনে হয় সৌদি আরবে এসে গরমে হাডিস্টক করে ঈদ মরি গেছে কাল বাংলাদেশে জানা যায় তাহলে ঈদ একটা মরি গেছে বাকি কটা আর একটা যে না জানি এর মধ্যে কবে মেরি ফেলে আল্লাহ ভালো জানে হ্যাঁ আবার এই যে আমি এই জন্যই বলেছি পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার এখানে জানাজা হবে নেতারা এসে দাঁড়াই গেছে সবাই দাঁড়াইছে বলছে এই তাড়াতাড়ি পাটি নিয়ে আয় সিজদা দিবেন কনে ময়লার মধ্যে তাহলে জানাজার নামাজের সিজদা করে আবার দেখা যায় যে ইমাম সাহেব তাকবীর বলে প্রথম তাকবীর বলা শেষ দ্বিতীয় তাকবীর ছানা পড়ে বলেছে আল্লাহু আকবার উনি রুকুতে যাই কয় কেউ নেই কেন আমি একা কেন একা কি ফের আর লোক কই এবারে আস্তে করে উঠে দাঁড়াই পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কিন্তু লাভ নাই বাংলাদেশের মানুষ এখন নেতা দেখে চিনতে পেরেছে যে এইটা প্রবাসীর বর ভাতা দেবে নাকি কার ভাতা দেবে ঠিক না এত রিকোয়েস্ট করলে হবে নাকি আর রিকোয়েস্ট করা যাবে না ভাইয়ের পরে আমি তো এইটা অফার এক্সট্রা মেরিয়ে দিলাম ঠিক না
এক্সট্রা আপনারা যে পালেন এক্সট্রা আর ভাইয়ের অনুরোধ এই জন্য তা না হলে আমি ভাইয়ের পরে কথা বলবো এটা কোনো সম্ভব তো তারপর আপনাদের একটু জাগার গান এখন ওয়াজ করব কি এই যে আমি একটা গান লিখে রেখেছি এই একদম বাস্তবতা নিয়ে বলবো বলবো সময়টা তো বড় খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন হুজুরকে কয় না সময়টা তো বড় খারাপ আপনি হুজুর সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি করবেন না অযথা কি আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে আছি এখন নিয়ে ভুটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর মরে গেলি কবরেতে পাবো অনেক হুর এরা মজা আছে না নাই ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো 70,000 হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতি কইরেছি 40 আমার বেলায় 4টা গরু সন্তানদের পোষা আছে না নাই আমার আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা ও ভাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে আছে না নাই মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে সখী হাত দিয়ে বলছি আমি হয় না কাজা নামাজটা দুই দে ফজর নামাজ না পড়লো দুই দেখি কাজা হয় না নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ হয় না পড়া সেদিন শুধু যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা মাজার পীরে খানকায় আমায় বেশি টানে কারণ ওখানে কি ওখানে গেলি একসাথে কইলকে ধরিয়ে টান মেরে কি করা যায় না যায় না আছে না নাই তারপরে কি সেথায় গেলে শর্টকাটে ভাই পাওয়া যায় জান্নাত সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নজরানা দি আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না সেখান থেকেই কুরআন হাদিস হয়েছে জানা তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না চলবে কোরআনের মাহফিলে রাজনীতি চলবে না কিন্তু কোরআনের মাহফিলে আল্লাহর নীতির বাইরে কেউ কথা বললে তাকেও নামিয়ে দেওয়া হবে আল্লাহর নীতির কথা বললে যদি সেটাকে রাজনীতি বলে তাকেও স্টেজে জায়গা দেওয়া হবে না আমরা কোন রাজার নীতি করি না এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ আকদুমের বাংলাদেশ এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ এই দেশে ইসলাম থাকবে না তো টাকলা মুরাদ থাকবে না হতে পারে না এই বাংলাদেশে এই বাংলাদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আমরা রক্ত দিয়ে যদি ভাষা আনতে পারি রক্ত দিয়ে যদি দেশ আনতে পারি রক্ত দিয়ে কোরআনও কায়েম আমরা করতে পারি ঠিক
এই মুসলমানদের ভয় দেখায় কোনো লাভ নাই আমি বলেছি ওমিক্রন আসছে করোনা আসছে যদি এটা সত্যি আসে এবং সমাজে বিপর্যয় আসে মাহফিল বন্ধ হোক সব কিছু বন্ধ হোক অসুবিধা নাই কিন্তু পরিকল্পনা করে কোরআনের মাহফিল যদি বন্ধ করা হয় তাওহীদি জনতা মেনে নেবে না নেবে না নেবে না এর জন্য আমাদের একটু জেগে উঠতে হবে রাজি আছেন রাজি আছেন তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কথা কয় না কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধর্ষিতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি আজ বন্দি আছে খাঁচার দেশে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি দেখো বন্দি আছে খাঁচার দেশে কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা রক্ত দিয়ে যে দেশ কিনেছি সেই দেশে ইসলাম থাকবে আলেম ওলামা থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে আল্লাহ ও তার রাসূলের পথে চলা ব্যক্তিরা থাকবে এই দেশে কোন নাস্তিক কুলাঙ্গারদের আর ঠাই দেওয়া হবে না এই দেশে কোন মুরতাদদের ঠাই দেওয়া হবে না পর্দা বিরোধীদের ঠাই দেওয়া হবে না কোরআন বিরোধীদের ঠাই দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুনাজাত করবেন সবাই বসেন মুনাজাত শেষ করে আমরা মুনাজাত ঘোষণা দেন এই সেই এই ক্যান্সার রোগী স্যার কেউ কিছু দেই কেন এই ভাই আমার টাকা দিচ্ছে এটা হলো রব্বানি ভাই আমাকে স্নেহ করে 1000 টাকা দিলেন আমি খুবই খুশি যে এই বছর মনে হয় সব